এমপি হতে রাজনীতির মাঠে নামছেন নায়ক শাকিল খান। অনেক আগেই জানান দিয়েছিলেন রাজনীতি করতে চান ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই নায়ক। বাগেরহাট 3 আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে অংশ নিতে চান তিনি। শুধু তাই নয়, মনোনয়ন পাওয়ার বিষয়েও দারুণ আশাবাদী তিনি। এরই মধ্যে মোংলায় গণসংযোগ করেছেন রূপালী পর্দার এই চিত্রনায়ক। মঙ্গলবার 28 আগস্ট চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট 3 নির্বাচনী আসন বন্দর নগরী মোংলায় দিনভর গণসংযোগ চালান। এদিন বিকেলে উপজেলার চটেরহাট এলাকার প্রচারণা সভায় তিনি বক্তব্যে বলেন, নেত্রী গ্রিন সিগন্যাল দিয়েছেন, তাই এলাকায় নেমে পড়েছি, জনগণের কাছে যাচ্ছি, দোয়া চাচ্ছি, ভালো সমর্থনও পাচ্ছি। শাকিল খান বলেন, আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাই বিতাড়িত। অনেক নেতাকর্মীরা কষ্টের মধ্যে আছে, তারা দেশে থাকতে পারেন না, এলাকায় থাকতে পারেন না। এটি শুনলে নিজের কাছে অনেক কষ্ট লাগে। আমি এই কথা প্রধানমন্ত্রীর কাছেও বলেছি, তবে আমি যদি আপনাদের মাঝে আসতে পারি তাহলে আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। এমপি হলে মোংলা রামপালে প্রতিটি ঘরের মানুষের জন্য চাকরির ব্যবস্থা করব। এ সময় নায়ক শাকিল খান আরো বলেন, আমি যে আশ্বাস দিয়ে যাচ্ছি হয়তো অনেকে মনে করতে পারেন এখনকার সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালিকও এ কথা বলে গেছেন। বাস্তবতা হচ্ছে হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, মানুষের মনও তেমন সমান নয়। কাউকে সমানভাবে দেখলে আপনারা ভুল করবেন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে কাজ করে যাচ্ছি। প্রচারণা সভায় এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর কাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন।